بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فعن ابي بكر الصديق رضي الله تعالى عنه قال يا ايها الناس انكم تقرؤون هذه الايه يا ايها الذين امنوا عليكم انفسكم لا يضركم من ضل اذا اهتديتم واني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الناس اذا راوا الظالم فلم ياخذوا على يديه اوشك ان يعمهم الله بعقاب منه প্রিয় দর্শক শ্রোতা বোনেরা অনেক সময় আমাদের এমন দেখা যায় যে আমাদের কিছু অপকর্মের কারণে ব্যাপক শাস্তির সম্মুখীন আমরা হতে বাধ্য হই কিন্তু সেই কাজ যেন আমরা না করি সেটার আজকে ব্যাপারটা জেনে নিতে হবে হজরত আবুকুর সিদ্দিক আর্থনৈতিক হাদিসটি এসেছে যিনি ছিলেন রসুল আকরামসলামের পরের মর্যাদার অধিকারী তিনি বলছিলেন যে মানুষ তোমরা তো একটা আয়াত পড়ো সেই আয়াত পড়ে উল্টে বোঝার চেষ্টা করো এটা হচ্ছে আমাদের সমস্যা কি আয়াত পড়ে উল্টে বুঝো সুরাহ মায়দার একশো পাঁচ নম্বর আয়তা আল্লাহ বলেন لای دښت دیتوم هيمن درګون ترما অবশ্যই নিজের ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবে হ্যাঁ কখনো হ্যাঁ তোমাদের ক্ষতি করতে পারবে না কেউ হ্যাঁ যদি তোমরা হেদায়তের উপর থাকো তাহলে নিজের দিকে খেয়াল করতে বলা হয়েছে অপরের দিকে না অনেকে এরকম বুঝে বসেন হ্যাঁ তিনি বললেন না এটা তোমরা উল্টা বুঝেছ বরং হেদায়তের অধীনে এটাও আছে যে তোমরা অপকর্মকারীকে সঠিকের উপর উঠাইবে সেটাও আসে কারণ আমি রাসূল আকরাম সাহাশালাম থেকে শুনতে পেয়েছি যে তিনি বলেন ইনানঈদার উদ্দিন আলাই দিই আউশাই যে যখন মানুষরা দেখে কোনো জালিমকে জুলুম করতে তারপরে তাকে প্রতিরোধ না করে তাইলে আল্লাহ তার পক্ষ থেকে ব্যাপক শাস্তি পাঠান কাউকে সেখান থেকে রক্ষা হ্যাঁ দেন না এই কারণে আমাদেরকে বুঝতে হবে নম্বর বুঝে নিজকে নিয়ে ব্যস্ত থাকবো নিজে ভালো করলে অন্য কেউ ক্ষতি করতে পারবে না এরকম বুঝে থাকবো না এটা হবে না আপনি ভালো হইলেন কীভাবে যদি আরেকজনের খারাপ কাজ দেখি তাকে প্রতিরোধ না করলেন কারণ ভালোর এটাও একটা অংশ যে আপনি হেদায়তের উপর আছেন হেদায়ত সরিয়ে চায় যে আপনি আরেকজনের খারাপ দেখলে সেটাকে আপনি প্রতিরোধ করবেন তাকে খারাপ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি এই চেষ্টা না থাকে ওই যে আপনার হেদায়তের উপর উঠা হলো না এই কারণে বুঝিয়ে দিলেন যে কোরআন না কোরআন এটা বুঝাতে চায়নি বরং এই হাদিস সাথে মিলিয়ে বুঝতে হবে যে না মানুষকে যদি জালিমকে আপনি দেখেন জুলম করতে তাইলে তাকে অবশ্যই হাত ধরে তার এই হাতকে অবশ্যই খারাপ থেকে রক্ষা করতে হবে যদি আমরা না করি তাকে জুলুম করতে দেই তাইলে ব্যাপক শাস্তি আমাদের উপর আসবে তখন আমরা কেউ রেহাই পাবো না সুতরাং যদি নিজকে বাঁচাতে হয় হ্যাঁ তাইলে অবশ্যই জালেমের প্রতিরোধ করার চেষ্টা করতে হবে আর এমন সময় আমাদের অবস্থান যে জুলুম দিন দিন বেড়ে যাচ্ছে সুতরাং আমরা যদি সেটার প্রতিকার করার চেষ্টা না করি তাইলে ব্যাপক শাস্তি আমাদের উপর এসে যাবে এবং তখন আমরা কেউ ভালো মন্দ কেউ সেখান থেকে রক্ষা না আল্লাহ জুলশানে আমাদের সবাইকে আমাদের সমাজের মধ্যে যারা অপকর্ম করে যাচ্ছে তাদেরকে অপকর্ম থেকে ফিরিয়ে আনার হ্যাঁ توفيق دان وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين